সুইপারের বাচ্চা, তুই ঘরে ঢুকলি কেন? আরে দরজা লাগাচ্ছিস কেন? কি সমস্যা তোর? তোর এত বড় সাহস? সুইপারের বাচ্চা, ভিখারির বাচ্চা, তুই আমার গায়ে হাত তুললি? থাপ্পড় মারবো না তো কি করবো? দরজা খুলতে এত লেট করছেন কেন? আপনাদের মতো বড় লোকদের সময়ের দাম আছে, আমাদের মতো গরিব সুইপারদের সময়ের দাম নাই। এই সুইপারের বাচ্চা, তোকে কি আমার কৈফিয়ত দিতে হবে কেন দরজা খুলতে লেট করেছি? আর তাছাড়া তোদের মতো ভিখারিদের কাজই তো ময়লা পরিষ্কার করা। ময়লা পরিষ্কার করতে আসবি, ময়লা নিয়ে চলে যাবি, আবার সাহস কই দেখ হলো আমার গায়ে হাত তোলার? সুইপারের বাচ্চা, কি রে তোর তো দেখে সাহস কম না, তুই আবারও আমার গালা থাপ্পড় মারলি? হ্যাঁ, থাপ্পড় মেরেছি, উচিত কাজ করেছি। প্রয়োজন হলে তোকে এই জুতা মারবো। তোরা কি মনে করিস আমরা সুইপার বলে কোনো মানুষ না? মুখে যা আসে তাই বলে যাবি? এই ভিখারির বাচ্চা, তোরা কিসের মানুষ? হ্যাঁ বলছি না, ময়লা নিতে আসছিস, ময়লা নিয়ে চলে যাবি, আবার আমার মুখে মুখে কথা বলিস? ভিখারির বাচ্চা, তুই আমাকে দুইটা থাপ্পড় মারছিস তাই না? দেখ আমি এখন তোর কি হাল করি। তুই আমার হাত তুললি? হাত ছাড় বলছি, হাত ছাড় বলছি। হাত ছাড়বো না, তুই বেশি কথা বললে তোকে সুইপার বানিয়ে সব ময়লা পরিষ্কার করাবো। হাত ছাড় বলছি, আমার হাতে ব্যথা লাগছে, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। এখন আমি আমার হাজবেন্ডকে ডাক দিব। কি, তোর হাজবেন্ডকে ডাক দিবি? দে তোর হাজবেন্ডকে ডাক দে, দেখি তোর হাজবেন্ড এসে আমাকে কি করতে পারে। দাঁড়া আমি ডাকছি। এই তুমি শুনছ? একটু এদিকে আসো তো। কি হলো, আসছো না কেন? কই, তোর হাজবেন্ড তো আসতেছে না। আমার মনে হয় তোর হাজবেন্ড তোকে ভালোবাসে না, তাই তোর ডাকে আসতেছে না। এই ভিখারির বাচ্চা, তুই চুপ থাক, আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আর আমার হাজবেন্ড আসে, একটু অপেক্ষা কর তুই। এই আরে কি হয়েছে? আরে সুইপারটাকে, ও তোমার হাতে ভাবে ধরে আছে কেন? দেখো না, এই সুইপারের বাচ্চাটা ঘরে ঢুকে গিয়ে আমাকে থাপ্পড় মারছে, আবার এতক্ষণ ধরে আমাকে অনেক অপমান করেছে, জানো তুমি? কি, এই সুইপারের বাচ্চা, তোর এত বড় সাহস যে আমাদের বাসায় এসে ওর গায়ে থাপ্পড় মারিস? ও, তার মানে এই বিড়ালটাই তোর হাজবেন্ড তাই না? কিরে বিড়াল, কি করবি আমার, কিছু করতে পারবি? এই ফকিনির বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমাকে বিড়াল বলিস, তুই জানিস আমি কে? হ্যাঁ, তোকে আমি বিড়াল বলেছি কারণ আমার সাহস আছে। তোর যদি সাহস থাকে তাহলে তুই বলতো ও তোর বউ? ইয়ে মানে, আরে তুমি এমন করছো কেন, বলো আমি তোমার বউ? কিভাবে বলবে, ও তো তোর আসল স্বামী না। আসল স্বামী হলে ঠিকই বলতো, এরকম কুচিমুচি করতো না, এরকম ভয় পাইতো না। মানে আসল আর নকল কি? ও আমার আসল স্বামী না, সেটা আপনি কিভাবে জানেন? আর আপনি কে? আমি কে? আমি তোর আসল স্বামী। তুমি তুমি দেশে আসলে কবে? আমি দেশে কবে আসছি? আজ থেকে 7 দিন আগে আমি দেশে আসছি। আর দেশে আসার পরেই তোর এসব কুকর্মের কথা আমি জানতে পারি, তারপর আমি ডিসিশন নেই। আমি এইভাবে বাসায় ঢুকবো না, তোকে আমি হাতে নাতে ধরবো। তাই এতদিন আমি দূর থেকে পাহারা দিয়েছি, তুই কখন কি করিস? শেষমেশ এই সুইপারের পোশাক পরে তোর বাসায় ঢুকেছি, না হলে তো তোকে এইভাবে হাতে নাতে ধরতে পারতাম না। আসলে তো তুমি যা ভাবছো ওগুলো ভুল, ও তো আমার দুঃসম্পর্কের এক ভাই হয়। আসলে আমি তো বাসায় একা থাকি, বাসায় কত কিছুর প্রয়োজন হয়, বাজারঘাট, তাই ওকে বাসায় রেখেছি যেন কোনো অসুবিধা না হয়, এছাড়া অন্য কিছু না, বিশ্বাস করো। চুপ কর, কি বললি? ও তোর দুঃসম্পর্কের ভাই? কেন, একটু আগে না বললি ও তোর হাজবেন্ড হয়? ঠিক মতো তো দেখতেছি মিথ্যে কথাটা গুছিয়ে বলতে পারিস না। আর এই বেঈমান, বন্ড প্রতারক, মিথ্যেবাদী, তুই আমার সাথে এরকম দোকাবাজি কেন করলি বল? তোর দুঃসম্পর্কের ভাই? এই কেমন দুঃসম্পর্কের ভাই রে, যে কিনা তুই ফাঁকা বাসার মধ্যে তুই তাকে নিয়ে থাকিস আর বলতেস দুঃসম্পর্কের ভাই? তুই আমার সাথে এত বড় প্রতারণা কেন করছস বল? আর এই তোকে ভালো রাখার জন্য, তোকে শান্তিতে রাখার জন্য এই দূর প্রবাসে কত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলছি,
মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেছি, হাড় ভাঙা পরিশ্রম করেছি রৌদ্রের মধ্যে শুধুমাত্র তোকে ভালো রাখবো বলে, তোকে সুখে রাখবো বলে। আর তুই কি না, তুই কি না এসব করে বেড়াস? তুই তো জানিস না প্রবাসীরা কত কষ্ট করে, বোর হতে না হতে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতে হয়, সারা দিন ডিউটি করে সন্ধ্যাবেলা আবার বাসায় ফিরে রান্নাবান্না করে খেতে হয়। এরকম পরিশ্রম করেও আমি ভালো মন্দ খাইনি, নিজে ভালো মন্দ পোশাক পরিনি, কারণ আমি ভাবছি টাকা পয়সা দেশে দিতে হবে, তোকে টাকা পয়সা দেওয়া লাগবে, তুই ভালো থাকবি, আমাদের ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু না, তুই তুই আমাকে ভালোবাসিসনি, তুই ভালোবাসছস তোর এই নাগরকে, তুই নাগর নিয়ে আমার এই বাসা থাকিস, তাই না? তোকে আমি কি করব আমি নিজেও বুঝতেছি না। তুই আমার সাথে যে বেইমানি করছস তোর কোনো মাপ নেই, তোকে আমি মাপ করতে পারবো না, কারণ তুই প্রতারক, কারণ তুই একটা নষ্ট মেয়ে, তোকে আমি মাপ করবো না। আজ থেকে আমি তোর সাথে আর থাকবো না, তোর সাথে আমি সংসার করবো না, কারণ তুই একটা প্রবাসীর মন ভাঙছস, একটা প্রবাসীর সংসার নষ্ট করছস, তোর সাথে আমি সংসার করবো না। তুই তুই তোর নাগর নিয়ে আমারই বাসায় আমার খেয়ে আমার দে আমার সাথে বেইমানি করছস। আরে এই ছেলে, তোদের মতো কিছু পুরুষ আছে না প্রবাসীর বউদের টার্গেট করে, তাদের সাথে ছলে বলে কৌশলে সম্পর্ক করে, আর তাদের রক্তে গামানো টাকা পয়সা হাতিয়ে নেয়। তোদেরকে ছাড় দেওয়া যাবে না, আজকে যদি আমি তোকে ছাড় দেই না এই বিশ্বের কোনো প্রবাসী আমাকে মাফ করবে না, কারণ তোদের মতো লোকদেরকে পুলিশে ধরে দেওয়া উচিত। তোরে যদি আমি পুলিশে না দেই তোর দেখা দেখি আরও অনেক মানুষ এরকম কাজটা করবে, তোকে আমি ছাড়াবো না। ভাই আসলে আমি বুঝতে পারিনি ভাই, আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আর এরকম ভুল কখনো করব না। চুপ, এরকম ভুল কখনো করবি না? আরে ভুল তো করছস, তুই যে ভুল করছস এই ভুলের কখনো ক্ষমা হতে পারে না, তোকে আমি ক্ষমা করতে পারবো না, তোকে এবং আমার এই কালনাগিনী ডাইনি লস্টা মেয়েকে আমি পুলিশে দিব, দুজনকেই আমি পুলিশে দিব। তোরা এখানে থাক, আমি পুলিশ নিয়ে আসব, এবং গত 3 বছরে তোরা আমার যত টাকা নষ্ট করছস সব টাকা আমি তোদের কাছ থেকে উদ্ধার করব। এখানে থাকবি, আমি বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে যাব, থাক তোরাই। আরে শোনো শোনো, এই আরে এখন কি হবে, তোমার হাজবেন্ড যদি সত্যি সত্যি পুলিশ নিয়ে আসে তাহলে তো আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে। আরে পুলিশে ধরে নিয়ে গেলে কি শুধু তোমাকে একা ধরে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে, কি করবে এখন সেটাই চিন্তা করতে হবে। এখন ভাবো এখন আমরা কি করব।